হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হজরত কেমন আছেন? যে সময় কম, একটু তাড়াতাড়ি বলতে হইবে, আমি এই প্রোগ্রামে রওনা দেবো এখন। আচ্ছা, প্রোগ্রামে যাচ্ছেন তাই না? শেখ, আমাদের প্রোগ্রামের ডেটটা কি মনে আছে? আপনাদের প্রোগ্রাম? হ্যাঁ মনে আছে, কিন্তু ওই ডেটে তো আমার অ্যাসিস্ট্যান্ট আর একটা প্রোগ্রাম রাখি দিয়েছে। কি বলেন হুজুর, আমি তো 1 বছর আগে শিডিউল নিলাম। না এই যে ঠিক আছে, 1 বছর আগে দিয়েছেন ভালো কথা, কিন্তু অ্যাডভান্স তো দেন নাই। অ্যাডভান্সটা না করে শিডিউলটা অন্যদিকে চলে গেছে, কিন্তু আমরা তো ওই দিন আরো অনেক বক্তা এবং শিল্পীদেরকে দাওয়াত দিছিলাম, কাউকে তো অ্যাডভান্স করতে হয়নি। আইসে ওই শিল্পী টিল্পীকে আবার অ্যাডভান্স দেওয়া লাগেনি, আর মাহফিলে আপনি শিল্পী দাওয়াত দিয়েছেন কি অর্থে? আমাদের কমিটির চাহিদা বুঝছেন, শিল্পীদেরকে তাই রাখা হয়েছে আর কি। না না না, এই যে মোটেও ঠিক করেন নাই, ওই শিল্পীদের আমল খাসলাত ভালো না, ও ওদেরকে মাহফিল নিয়ে মাহফিল নাপাক করে ফেলাবেন আপনারা। ও কি সমস্যা তাদের হজরত? আরে অত কথা বলেন কেন, সমস্যা আছে? সমস্যা না থাকলে কি আমি বলছি? হ্যাঁ ওগো, ভিতরে অনেক সমস্যা আছে, ওগো ভিতরে এক বাইরে আর এক, ওগো চরিত্রের কোনো ঠিক নাই। আসলে শায়েখ কিছু বুঝতে পারতেছি না, কি বলতেছেন এগুলো? আরে মিয়া ভাই, আপনারা এইগুলো বুঝবেন না, আপনারা বুঝবেন না এইগুলা। ওগো আসলে কি বলবো, ওদেরকে উপর দিয়ে ফিটগার্ড, ভিতর দিয়ে সদর গার্ড, উপরে যতই জুব্বা পাগড়ি পরা দেখেন, ভিতর দিয়ে ওটা খুব খারাপ। কত কেলেঙ্কারি আছে ওগো নামে। ও নারী কেলেঙ্কারি নাকি হজরত? এই তো দড়ি ফেলাইছেন, দড়ি ফেলাইছেন, এই এইটাই বলতে চাইতে আছিলাম, আপনি বুঝে ফেলাইছেন। যাই হোক, যা হবার হয়েছে, এইগুলো আবার কাউকে বললেন না, দুর্নাম গুটিয়ে ফিটে আমাদেরই। ও আচ্ছা, এই জন্য বুঝি আপনারটা গোপন করে রাখছেন। মানে কি বলতেছেন আপনি, আমি কি গোপন রাখছি আবার? না মানে আপনার ওই যে ভিডিও দেখছিলাম, ইমো আমলের খেদমত করছেন, এটা কি এই জন্য গোপন রাখছেন? আপনি ইউটিউবে ইমোতে দেখে ফেলাইছেন, আপনি ইমো চালাই গেছেন তো কেন? ইমোতে একটা অশ্লীল অ্যাপের ভিতর কত আজে বাজে, আপনি ইউটিউব দেখবেন, ফেসবুক দেখবেন, ফেসবুক আমার দিনী বয়ান শুনবেন, আপনি বেহুদা ইমোর ভিতর, ফেসবুক সোশ্যাল মিডিয়া আমি কত দিনের খেদমত করি, আপনি ওইখানে আমার বয়ান শুনবেন, আপনি আবার ইমোর ভিতর হান্দাইত গেলেন কেন? বাহ, দারুণ কর্মযোগ্য আপনার, ইমুতে এক খেদমত আবার ইউটিউবে আরেক খেদমত, খুব সুন্দর সেপারেশন খেদমত আপনার, ভালোই লাগলো। দেখেন আপনি কিন্তু ব্যাপারটা অন্য ফের নিয়ে যাইতে আছেন, আপনার কিন্তু প্রোগ্রাম ক্যান্সেল বলে দিলাম, আপনার প্রোগ্রাম আমি করবো না, ক্যান্সেল। আরে ক্যান্সেল আপনার করা লাগবে না, আমি করে দিচ্ছি। শোনেন, তাইলেও আপনারা বুঝি কি পথের পথিক, তাই সবাই মিলে কেমন খেদমত আঞ্জাম দিচ্ছে। আপনি আপনি সবাই কথা বলেন কেন, সবাইকে অকাম করে দিবেন নাকি? ওই দু একজনের কারণে সবার বদনাম হয়। ওয়াও শায়েক ওয়াও, একটু আগে বললেন শিল্পীরা সব বদ খাইছিল, তের সব শিল্পী কি খারাপ? না আমি অত সব শিল্পীর কথা বলি নাই, আমি বলছি ওই দু একজন আর কি। মিথ্যা বলে এড়িয়ে যাওয়ার চান্স নাই জনাব, রেকর্ড হয়ে গেছে। কেন, একটু সামনের দিকটা আবার শুনবেন। এ আপনি আসলে কেটা বলেন তো, আপনি আবার কল রেকর্ড করতে আছেন কেন, কি সমস্যা আপনার সাথে? আবার কোনো শত্রুতা নাই, একটা কবিতা, ও একটা কবিতা শুনাই চাই, ফান্দে পড়িয়া বগা খান্দে রে, কাইন্দা লাভ নাই, সব রেকর্ড হয়ে গেছে। এ মিয়া ভাই দেখেন, আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমার বেইজ্জত করেন না ভাই, ভাই আমার একটা ফেস ভ্যালু আছে ভাই, আমি অনেক কষ্টেই পর্যন্ত আইছি, বহুত মেহনত করছি ভাই, আপনি আমার ধর্মের ভাই, ভাই আমার ইজ্জতটা আপনি বাঁচান। আচ্ছা বিজ্জত করব না, শেষরামি ছাইরা দিবেন কিনা বলেন, কাউকে অপবাদ দেওয়ার আগে নিজে নিজের দিকে একটু তাকাবেন, ইসলামের দুহাই দিয়ে দানদামি আর বাটপাড়ি ছাড়বেন কিনা এটা বলেন। যে ভাই আমি আর দানদামি করব না, আসলে আমার সবাই যে এক মাপা এক পাল্লাই মাপা ঠিক হয় নাই, সরি সরি। আপনাদের দুই একজনের কারণে পুরা একটা গোষ্ঠীর উপরে আঘাত, এগুলো কি সুন্দর দেখায়? আর কত করবেন, একটু ভয় করেন ভাই, একটু ভালো হওয়ার চেষ্টা করেন। যে ভাই আপনি ঠিক বলছেন ভাই, দোয়া করেন আল্লাহ তাআলা যেন ফেতনা থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করে, বক্তা শিল্পী সবাই যেন আল্লাহ তাআলা হেফাজত করে। আমিন আমিন, ভালো থাকবেন ও শেখ। হ্যাঁ আমিন 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 আমিন।
ইজ্জত মিটিয়ে লাইছে। দেন শেষ।